শ্রী ভগবান সপ্তম অধ্যায়ে বিজ্ঞানসহ জ্ঞানের বর্ণনা করেছেন, কিন্তু অষ্টম অধ্যায়ে অর্জুনের প্রশ্নে তার কথায় প্রসঙ্গাতর হয়েছে। তাই তিনি নবম অধ্যায়ে বিজ্ঞানসহ জ্ঞানের কথা বলেছেন। এ প্রসঙ্গটি অত্যন্ত গভীর হওয়ায় পুনরায় সে বিষয়টি অন্যভাবে সুস্পষ্ট করে বর্ণনার জন্য দশম অধ্যায়ে বিভূতিযোগের আরম্ভ করেন এবং প্রথম শ্লোকেই ভগবান পূর্বোক্ত বিষয়ে পুনর্বার বর্ণনা করারও প্রতিজ্ঞা করেন। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি শ্রীমৎ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতিযোগের সারমর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তার জন্মের বিষয়টি দেবগণ বা মহর্ষিগণ সর্বতোভাবে জানেন না, কারণ তিনি দেবতা ও মহর্ষিদের পূর্বে বিদ্যমান ছিলেন। সপ্তমহর্ষি নামে খ্যাত সাতজন মহারিষি, তাদের পূর্বের সনকাদি চারজন এবং ১৪ জন মনু, তারা সকলেই ভগবানের মন থেকে উৎপন্ন হয়েছেন। এ জগতের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তিনি বলেন, প্রাণীদের ভিন্ন ভিন্ন 20টি ভাব, যেমন বুদ্ধি, জ্ঞান, অসম্মোহ, ক্ষমা, সত্য, ইন্দ্রিয়, দমন, মন সংযম, সুখ দুঃখ, জন্মমৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অপযশ, তার থেকেই উৎপন্ন হয়। মন প্রাণ দিয়ে ভগবানের নিকট আত্মসমর্পণ করলে তিনি ভক্তদের সদ্বুদ্ধি ও সৎপরামর্শ দিয়ে তাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। সেসব তথ্য অবগত হয়ে পণ্ডিতগণ শ্রদ্ধাভরে তার পূজা করেন এবং পরম সন্তোষ অনুভব করেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার উপদেশে আমার মহা অন্ধকার দূর হয়েছে, তবে তোমার বিভূতির বিষয়সমূহ আমার জানার একান্ত বাসনা হচ্ছে। কিভাবে কোনো বস্তুর ধ্যান করলে তোমাকে জানতে পারব, দয়া করে আমাকে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সকল জীবের মধ্যে তিনি অমরাত্মা হিসেবে বিদ্যমান। তিনি বীজদাতা পিতা, তিনি জীবের জন্মমিত্রর কারণ, কিন্তু তিনি অবিনশ্বর। তিনি বিষ্ণু, সূর্য, চন্দ্র, সামবেদ, ইন্দ্র, মন এবং যাবতীয় প্রাণীর মধ্যে চেতনা হিসেবে বিরাজ করেন। তিনি শিব, বৃহস্পতি, ওমকার এবং জপযজ্ঞ। তিনি অসৎ, হিমালয়, কামধেনু, বাসকী, কামশক্তির আধার এবং সকল অপশক্তির সংহারক এবং মিত্রুও। তিনি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, স্মৃতি ও ক্ষমা। তিনি দণ্ড, নীতি ও জ্ঞান, তার অশেষ বিভূতি। এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ড তার শক্তির ক্ষুদ্র অংশে প্রকাশিত। এ অধ্যায়ে প্রধানত ভগবানের নানাবিধ বিভূতির কথা বর্ণিত হয়েছে, তাই এ অধ্যায়ের নাম বিভূতিযোগ।